আজ এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম দেখব যেগুলো দু হাজার বাইশ প্রাইমারি টেড কিংবা প্রাইমারি টেটেড ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি পারলে শেয়ার করে দিও তো এবারে প্রথমেই এনসিইআরটির ফুল ফর্ম দেখে নিই তো এনসিইআরটি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারপর হচ্ছে এনসিটিই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারপর হচ্ছে ডায়েট এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং এবং এই ক্ষেত্রে পিটিটিআই এর ফুল ফর্মটাও জেনে রাখা দরকার তো এর ফুল ফর্ম হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং তারপরে রয়েছে আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এবং কেভিএস এর ফুল ফর্ম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবারে রয়েছে ডিপিইপি এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম তারপরে রয়েছে সি এর ফুল ফর্ম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস তারপর রয়েছে সি এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান তো এই প্রশ্ন যেটা সিসি এর ফুল ফর্ম এটা দু যে প্রাইমারিটের সেখানে কিন্তু এসেছিল। তারপরে রয়েছে জেড এর ফুল ফর্ম হচ্ছে জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং তারপরে রয়েছে এস এস এ এটা হচ্ছে সর্বশিক্ষা অভিয়ান বা অভিযান এরপর রয়েছে ইউজিসি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন তারপর হচ্ছে টিএলএম এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তারপর রয়েছে এমকে ও এর ফুল ফর্ম হচ্ছে মোর নলেজেবল আদার্স এরপর হচ্ছে এনসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তারপর হচ্ছে আর টি তো আর টি টু থাউজেন্ড নাইন যে বলা হয় তো এই আর টি ফুল ফর্ম হচ্ছে রাইট টু এডুকেশান তারপরে রয়েছে আই কিউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট তারপর হচ্ছে ডিএলএড এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান তারপর হচ্ছে এলএডি এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস থেকে দু হাজার সতেরোর যে প্রাইমারি ডেট যেটা দু হাজার একুশের একত্রিশে জানুয়ারিতে হয়েছিল সেখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এখান থেকে প্রশ্ন হয়েছিল তারপর আরেকটি রয়েছে সেটা হচ্ছে এল এস আর ডাব্লু এর ফুল ফর্ম হচ্ছে লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং এরপর হচ্ছে সিবিএসই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আইসিএসই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন তারপর রয়েছে এনসিসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কোর তারপর এনএসএস এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম এবং ইসি এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এরপর রয়েছে সিএ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন তারপর এনএসওইউ এর ফুল ফর্ম হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারপর হচ্ছে ইগনু এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তারপর রয়েছে ভি এর ফুল ফর্ম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি এবং আরেকটি রয়েছে এনজিও এর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তো এই গেল ইম্পর্টেন্ট কিছু ফুল ফর্ম যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে এছাড়া যারা দু হাজার বাইশের প্রিপারেশান নিচ্ছ নতুন করে বা একদমই যারা নতুন তাদের জন্য এখানে দেখো একটা ভিডিও লিংক দেখা যাচ্ছে কিভাবে কি কি বই পড়তে হবে কিভাবে পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিওটি প্রয়োজন মনে হলে देखना